শুভ সকাল বন্ধুরা, অন্তর ব্লগসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি আর এই নতুন নাইটিটা পরলাম, ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি। এখন যাব আমার বাড়ির সামনে যে মনসা মন্দির আছে সেখানে, আজকে পুজো আছে তো সেখানে এখন আমি দুধকলা দিতে যাচ্ছি। তো পরে আমি ফল প্রসাদ মানে ডালা দিয়ে আসবো, বর এখনও বাড়িতে আসেনি, বাজারে গেছে ফল আনতে। তো আমি ভাবলাম বাড়ির সামনে যেহেতু মন্দির তো মায়ের আসল প্রসাদ হচ্ছে দুধকলা, তো সেটাই আগে দিয়ে আসি। তো আমার ছেলে তোমাদের সকলকে হাই করছে। তো বাড়ির থেকে বেরোচ্ছি আর দেখছি প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো আমাদের রাস্তার বেশ কিছুটা অংশ প্যান্ডেলে ঢাকা আছে, যার জন্য আমার বাড়ি থেকে পৌঁছাতে খুব একটা অসুবিধা হলো না, মানে বৃষ্টির জলটা আমার মাথায় পড়লো না। তো এই যে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি মায়ের মন্দিরে, চলে এসেছি আর এখন আমি কুপনটা নিয়ে নেব আমার বাটির গায়ে, কারণ এই ব্যবস্থা করা হয়েছে সকলের বাটি ডালা যাতে হারিয়ে না যায়। তো তোমাদেরকে কেমন বৃষ্টি পড়ছে একবার দেখিয়ে দিলাম। আর আমাদের মেলা বসছে, আজ থেকে আমাদের মেলা শুরু হবে, এক সপ্তাহ ধরে থাকবে। তো মাকে তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম, তোমরা দর্শন করে নাও। আমাদের জাগ্রত মা, তো আমাদের এখানে অনেক বড় করে ধুমধাম করে আর কি এই পুজো হয়। আমরা এই মাকে মনে মনে অনেকটাই বিশ্বাস করি। তো এখানে পুজোর আয়োজন চলছে, ব্রাহ্মণের আসার এখনো দেরি আছে, তো এখন এক ঘন্টা মতো বাকি আছে। সবাই এসে একে একে দুধকলা দিয়ে যাচ্ছে আর এখানে আয়োজন শুরু হয়েছে। আর এই যে আমাদের এখানে স্টেজের কাজ এখনও চলছে, এখনও কমপ্লিট হয়নি, এক সপ্তাহ ধরে এখানে স্টেজ প্রোগ্রাম হবে। আর কাকিমার বাড়ির উঠোনে চলছে খিচুড়ি রান্নার আয়োজন। কাকিমার বাড়ির উঠোনে যেহেতু জায়গাটা একটু বেশি, তার জন্য ক্লাবের ছেলেরা এখানেই খিচুড়ি রান্নার আয়োজন করেছে। তো সবাই মিলে এখানে সবজি কাটতে বসে পড়েছে আর রাঁধুনি চলে এসেছে খিচুড়ি রান্না করতে। তো যেহেতু অনেকটা খিচুড়ি রান্না হবে, তার জন্য সকাল সকাল শুরু করা হয়েছে। আমি এখন বাড়িতে চলে যাব, তারপরে ডালা নিয়ে একেবারে মায়ের এখানে চলে আসব পুজোতে। তো আমি বাড়ি চলে আসলাম আর এই যে ডালাটা নিয়ে নিয়েছি, আর আমি এই শাড়িটাই পরলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো তোমাদেরকে পুজোর ওখানে নিয়ে যাই, পুজো শুরু হয়ে গেছে, তো কেমন পুজো চলছে তোমাদেরকে দেখাই। Thank you.
করতে অসুবিধা হবে একটু দীপা চক্ষুত্রাণাম নমঃ অপবিত্র পবিত্রবা তো এদিকে রাধুনির খিচুড়ি রান্না করা হয়ে গেছে তো এবার সমস্ত খিচুড়িগুলো আমাদের ক্লাবের ছেলেরা এসে নিয়ে যাবে ক্লাবের ঘরের মানে দোতলায় তো সেখানে আর কি খিচুড়ি খাওয়ানো হবে আর এদিকে চলছে বাতাসা বিতরণ যাদের মানসিক ছিল তারাই যে বাতাসা বিতরণ করছে তো এই যে হোমযজ্ঞ হয়েছে হোমের ফোঁটা নিয়ে নিয়েছি এখন এই যে মায়ের সিঁদুর একটু নিলাম কপালে সবাই মিলে তো পুজো হয়ে গেছে পুরোহিত মশাই এখন চলে যাবেন তো এখানে সমস্ত কিছু গোছানো হচ্ছে আর আমরা একটু পরে এসে প্রসাদ নিয়ে যাব মানে দুধকলার বাটি ডালা সমস্ত কিছু নিয়ে যাব তো এই যে আমাদের পুজো হয়ে গেছে তো মন্দিরটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম আমাদের মেলাতে চায়ের দোকানও এসেছে তো সারাদিন উপোস করেছিলাম পুজোর শেষ হতে প্রায় বিকেল 5টা বেজে গেছে তার জন্য চলে এসেছি চায়ের দোকানে চা খেতে আর এখন এই যে মেলা বসেছে তো ভাবলাম মেলাটা একটু ঘুরে যাই আর চলো আমার সাথে সাথে তোমরাও একটু মেলাটা ঘুরে নাও এখন আবার বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাটা দিনই প্রায় মেঘলা ওয়েদার আর মাঝে মধ্যে এরকম বৃষ্টি নামছে আর এই যে এখানে আমাদের ক্লাবের দোতলায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে এখন সন্ধেবেলা যিশু বায়না করেছে গাড়ি চড়বে তো বাড়ির সামনে মেলা হচ্ছে যিশুকে আর ঘরে থাকতে পারে আর এই রিমোট কারগুলো মেলাতে এসেছে তো বাচ্চারা দারুণ এনজয় করেছে আমরা সবাই মেলায় চলে এসেছি আর এই যে আজ থেকে আমাদের এখানে স্টেজ প্রোগ্রাম শুরু হয়েছে তো প্রোগ্রামগুলো দারুণ হচ্ছে আমি আমার ছেলেকে নিয়ে এখানে বসে আছি তো আমার ছেলের হাতে একটা বন্দুক আছে যাকে পারছে তাকে গুলি করে দিচ্ছে এখন চলে এসেছি একটু মেলা ঘুরতে আমাদের এখানে দুই জায়গাতে মনসা পুজো হয় বড় করে তো আরো এক জায়গাতে প্রোগ্রাম হচ্ছে তো এই মেলাটা ঘোরা হয়ে গেলে সেখানেও যাব তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা এখন সবাই মিলে মেলায় ঘুরছি তো বিটিএস তোমাদের জন্য কি বলে আর্মি বলে তোমাদেরকে এই যে আর্মিরা চলে এসছে আমার এই ভিডিও যদি কোনোদিন কোনো মানে কি কোনোদিন যদি ভাইরাল হয় তো যে কি বলে ওগুলোকে বিটিএস আমি নাম জানি না ওদের কাছে যদি পৌঁছে যায় এরা হচ্ছে মানে বিগ ফ্যান বিগ ফ্যান Thank you.
আমাদের মেলা করা হয়ে গেছে, এখন আমরা যাব পাশের পাড়ায় যেখানে বড় করে মনসা পুজো হচ্ছে। সেখানে আজকে অর্কেস্ট্রা এসেছে, সেই প্রোগ্রামটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো আজকে দিনটা দারুণ কেটেছে, সকাল থেকে মনসা পুজো, তারপরে মেলা, স্টেজ প্রোগ্রাম, সমস্ত কিছু মিলে জাস্ট ফাটাফাটি কেটেছে।